জাসদের 50তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। ঝিনাইদহে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের 50তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। জেলা জাসদের আয়োজনে সন্ধ্যায় শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি মশাল মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় জেলা জাসদের সভাপতি চন্দন চক্রবর্তী, সাধারণ সম্পাদক শামীম আক্তার বাবু, দপ্তর সম্পাদক শাহানুর আলম সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা দেশের নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধ ও সুশাসন প্রতিষ্ঠা করতে সরকারের প্রতি আহ্বান জানান। সেই সাথে দেশের মৌলবাদী শক্তি যে মাথাচাড়া দিয়ে উঠেছে তাদের দমন করা সহ জাসদ মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। বিপক্ষে জাসদের সুস্পষ্ট অবস্থান আছে। সুশাসন কায়েমের লক্ষ্যে জাসদ লড়াই করে যাচ্ছে। এই সুশাসন যতদিন কায়েম না হবে এই ভাগ ফোকর দিয়ে বিএনপি জামাত তথা মৌলবাদী শক্তি আমি আমার সঙ্গে।